প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় কিছু গণিত নিয়ে। চলো যাক গণিতগুলো দেখি। আমি লিখছি, লুগুইছিলের 200 গ্রাম চুনা পাথর নমুনাকে দ্রবীভূত করলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 99.99 কিলো প্যাস্কেল চাপে 40 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। চুনা পাথরের নমুনার বিশুদ্ধতা নির্ণয় করো। কি বলছি? চুনা পাথরের বিশুদ্ধতা নির্ণয় করো। তাহলে দেখা যাক যে আমরা এখানে কী কী পাচ্ছি। আমরা জানি কি জানি যে সমন্বয় সূত্রগুলো কী। তাহলে সমন্বয় সূত্রতে আমরা পাই P1 V1 T2 P2 V2 T2। আমরা যদি এখানে চিন্তা করি, লিখলাম এখানে প্রদত্ত অবস্থায় আমাদের কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি P1 কিলো প্যাস্কেল। আমাদের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে V1 40 লিটার। আমাদের দেওয়া আছে কি, T দেওয়া আছে মানে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের নিতে হবে কেলভিনে। তাহলে আমরা যদি কেলভিনে নেই হবে 300 কেলভিন। আমরা যদি এখন কল্পনা করি যে STTতে কত, STPতে, তাহলে STTতে আমরা জানি P2 চাপ 101325 কিলো প্যাস্কেল। আমরা জানি T2 273 কেলভিন। এখন আমাদের বের করতে হবে কি, B2। আমাদের বের করতে হবে কি, এখান থেকে B2। তাহলে আমরা যদি এই মানগুলো অবশ্যই দেই, আমরা এখন B2 বাম পাশে আনবো। আনার পরে আমাদের থাকে P1 V1 T2 T1 P2। আমরা মানগুলো বসাবো। P1 এর মান কত, এত গুণন V1 এর মান 40, T2 মান 273। T1 এর মান হচ্ছে 300, P2 মান হচ্ছে 101325। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 3.3592 লিটার। তাহলে আমাদের আয়তনটা কত আছে, V2 35.92 লিটার। কত, 35.92 লিটার। আমাদের প্রশ্নে বলছে যে এই ছেল লুগুয়ে ছেলের সাথে চুনা পাথর বিক্রিয়া করতে হবে। কার সাথে, লুগুয়ে ছেলের সাথে যদি বিক্রিয়া করি আবার চুনা পাথর নমুনা বিশুদ্ধতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমীকরণগুলো লিখে পাই। আমরা এখন যে মানটা পাইছি মানটা মনে রাখব। এখন আমরা লিখতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট, তার মানে কি, চুনা পাথর ও এইচ সি এল এর বিক্রিয়া নিম্নরূপ। তাহলে লিখতে পারি ক্যালসিয়াম কার্বনেট HCl বিক্রিয়া ঘটানো হলে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ পানি যোগ কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কত গ্রাম হয়, 100 গ্রাম, এটা করলে হয় 44 গ্রাম। আবার যদি আয়তনে নেই 22.4 লিটার। তাহলে আমরা লিখতে পারি যে 22.4 লিটার ক্যালসিয়াম উৎপন্ন, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম
चूनापाथर होते तेल एक ग्राम कत और हमारे तक बिरु छिल कत पैंतीश दशमिक नय दुई लिटार कार्बन डाइऑक्साइड होते उत्पन्न है कत ग्राम एक शत गुणन पैंतीश दशमिक नय दुई बाईस दशमिक चार ग्राम कैल्शियम कार्बोनेट होते कि होते कैल्शियम कार्बोनेट होते बा चूनापत्थर होते जदि आप कैलकुलेशन करी ता हे वन जिरो वन सिक्स जिरो थ्री सिक्स ग्राम कैल्शियम कार्बोनेट अर्थात एक सौ साठ दशमिक तीन सिक्स थ्री सिक्स ग्राम कैल्शियम कार्बोनेट होते তাহলে আমরা দেখছি কি যে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট হতে অর্থাৎ চুনাপাথর হতে তাহলে একে কত আর আমরা যে ভিটুর মান বের করছিলাম ভিটুর মানে ছিল পঁয়ত্রিশ দশমিক নয় দুই লিটার হতে তাহলে আমরা কত পেলাম এত হতে পেলাম তাহলে এখন আমরা দেখতে পারি যে দুইশো গ্রাম চুনাপাথর হতে আমরা এখন দেখব যে মানটা এখানে রেখে দিলাম আমরা লিখতে পারি দুইশো গ্রাম যেহেতু আমাদের কী দেওয়া ছিল দুইশো গ্রাম ছিল দুইশো গ্রাম চুনাপাথরে ক্যালসিয়াম কার্বোনেট এর পরিমাণ কত বেরোচ্ছে আমাদের ওয়ান সিক্স জিরো থ্রি সিক্স গ্রাম তাহলে একে কত একশোতে কত তাহলে আমরা লিখতে পারি ওয়ান সিক্স এত গুণন একশত বাদ দুইশত গ্রাম যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় এত ছত্রিশ এত আঠারো পার্সেন্ট কত পার্সেন্ট এত পার্সেন্ট কার পরিমাণ ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ কার পরিমাণ ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ যেহেতু আমরা দুশো গ্রামে পাইছি কত এই যে আমরা এই পরিমাণটা পাইছিলাম তারপরে এই পরিমাণটা এই জায়গায় লিখলাম একে কত একসাথে কত যেহেতু আমাদের কী চাইছে চুনাপাথরের নমুনা বিশুদ্ধতার পরিমাণ এর কত গ্রাম এত গ্রাম তাহলে আমরা এইভাবে বিষয়টা লিখতে পারি যে চুনাপাথরের পরিমাণ হচ্ছে চুনাপাথরের পরিমাণ কোথায় হতে চুনাপাথরের ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ কত বেরোয়েছে আশি দশমিক ওয়ান এইট পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এবার দেখব আরেকটি অঙ্ক এখন আমরা লিখছি 95% বিশুদ্ধ একশো গ্রাম চুনাপাথরকে অতিরিক্ত এইচসিএলে দ্রবীভূত করে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কী পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সিলকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বোনেটে পরিণত করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখি আমরা অঙ্কটি শুরুতে আছে কত পার্সেন্ট 95% এই জন্য আমরা লিখতে পারি যে একশো গ্রাম চুনাপাথরে একশো গ্রাম চুনাপাথরে আছে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট 95 গ্রাম তাহলে আমরা লিখতে পারি সংশ্লিষ্ট বিক্রিয়া কার সাথে আমরা বিক্রিয়া করব ক্যালসিয়াম কার্বোনেট চুনাপাথরতে তাহলে আমরা দেখি এর সাথে কী বিক্রিয়া করব হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমাদের পূর্বের সমীকরণে বাড়াবো অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড যোগ কি পানি ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড যোগ কি পানি তাহলে আমরা দেখতে পারি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট হতে আদর্শ
आदर्श ओ उष्णता आदर्श उष्णता ओ चापे चापे कार्बन डाइऑक्साइड उत्पन्न है कत ग्राम 44 ग्राम আমরা এখানে লিখে দেই যে কত হবে 44 গ্রাম তাই হবে তাহলে আমরা লক্ষ্য করি আমাদের কত ছিল 95 গ্রাম এখানে আমরা কি দিয়ে দেব 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে আদর্শ উষ্ণতা ও চাপে কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম তাহলে আমরা লিখতে পারি 44 গুণন 95 ভাগ কত 100 এত গ্রাম যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 41.8 গ্রাম 41.8 গ্রাম শুরুতে আমাদের ছিল কি 100 তে তারপরে কি ছিল 1 এ তারপর 95 এ তাহলে আমরা কত পেলাম 41.8 গ্রাম আমরা এখন লিখব যে কার্বন ডাইঅক্সাইড উত ও সোডিয়াম হাইড্রোক্সিল হতে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় যেহেতু আমাদের কি দিছে কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে আমাদের কি প্রশ্নেই দেওয়া আছে তাহলে যদি আমরা সমীকরণ লিখি আমরা সমীকরণটা এইভাবে লিখতে পারি কি দিলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ এর সাথে কি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করাইলে কি সোডিয়াম কার্বনেট যোগ কি পানি হবে যদি আমরা সমতাকরণ বিক্রিয়া করলে আমরা এখানে 2 দিতে পারি যদি 2 দেই আমি জানি সোডিয়াম হাইড্রোক্সাইলের কত 40 সমান কত হয় 80 গ্রাম আর এখানে কার্বন ডাইঅক্সাইড কত হয় 44 গ্রাম আমাদের চাইছে কি যে সোডিয়াম কার্বনেটে পরিণত হবে কিসে সোডিয়াম কার্বনেটে পরিণত হবে তাহলে আমরা লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখান থেকে লিখে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অক্সাইড সোডিয়াম কার্বনেট কি সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সিল হতে কি হতে হাইড্রোক্সিল হতে কি উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কি উৎপন্ন করে সোডিয়াম কার্বনেট কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সিলের সাথে এই 80 গ্রাম হাইড্রোক্সিল এর সাথে তাহলে আমাদের 1 গ্রামে কত আর আমাদের এই পাশে দেওয়া আছে 41.8 গ্রাম আমরা লিখতে পারি 41.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে তাহলে আমরা দেখি 80 গুণন 41.8 ভাগ 44 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সিল হতে কত গ্রাম হাইড্রোক্সিল হতে যদি আমরা ক্যালকুলেশন করি 76 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সিল হতে তার মানে কত রূপ সোডিয়াম হাইড্রোক্সিল উপর সম্পূর্ণরূপে এত পরিণত করতে হবে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সিল দিলে 76 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সিল দিলে কত গ্রাম দিলে 76 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সিল দিলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা দুইটি গাণিতিক সমস্যা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ